অল রিসেন্ট নিউজের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করছি। তো ভিডিওটির থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন যে কোন বিষয়ে ভিডিওটি হতে যাচ্ছে। তো যারা 17তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা দিয়ে বসে আছেন, চূড়ান্ত লিখিত পরীক্ষার ফলের আশায়, তো তাদের জন্য খবরটি সুসংবাদ। এবং যারা হয়তো বা পরীক্ষা দিয়ে ভালো পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হবেন না, তাদের জন্য খুবই হতাশার বিষয়। তো যাই হোক, আমরা প্রতিবেদনটি পড়ি। 17তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ 26,000 প্রার্থী। 17তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন 26,000-এর বেশি প্রার্থী। লিখিত পরীক্ষার ফল প্রস্তুত করে বুধবার রাতে টেলিটককে পাঠিয়ে দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি। রাতে উত্তীর্ণ প্রার্থীদের এসএমএস পাঠানো হবে বলে আশা করছেন কর্মকর্তারা। এনটিআরসির একজন কর্মকর্তা বুধবার মধ্যরাতে দৈনিক শিক্ষা ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন। বিস্তারিত আসছে। তো এখানে আসলে এমন হতে পারে যে আপনি ঘুমিয়ে আছেন, হয়তো বা আপনার ঘুমের মধ্যেই আপনার কাঙ্ক্ষিত এসএমএসটি চলে যেতে পারে। তো হয়তো বা এমন হতে পারে যে আপনার রাতের ঘুমটাই হয়তো বা আজকে আর হবে না। তো যাদের এসএমএস আসবে অবশ্যই তাদের জন্য শুভকামনা থাকবে, এবং যাদের এসএমএস আসবে না তাদের জন্যও সমবেদনা থাকবে। আশা করছি যে এবার যাদের রেজাল্ট আসেনি, অবশ্য সামনে 18তমতে তাদের রেজাল্ট আসবে, এবং যাদের রেজাল্ট আসবে তাদেরকেও বেশ কিছু বিষয় মেনে চলতে হবে। বিশেষ করে সামনে ভাইবা পরীক্ষা, এবং ভাইবার জন্য যে ডকুমেন্টগুলো লাগবে সেগুলো গুছিয়ে রাখতে হবে। এবং একই সাথে ভাইবার বেশ কিছু টেকনিক কৌশল আছে। বিশেষ করে আমি এনটিআরসিতে 3 বার ভাইবা দিয়েছি, তো আমার কিছু অভিজ্ঞতা অবশ্যই আপনাদের সাথে আমি সামনে শেয়ার করব। তো আজকের মতো এ পর্যন্ত, এখন অনেক রাত, তো শুভরাত্রি।